দর্শক, আজকে আমি চলেছি সিরাজগঞ্জের একটি চর এলাকায়। দেখাবো এই চরের মানুষের জীবনচিত্র। মানে চারবার বাংলো বাড়ি, আমার এই বয়সে, আমার তো 70 বছর বয়সে। দর্শক, আমরা চলছি বিশাল চরের বুক চিরে। চরের সিস্টেম হলো বিস্তৃত এলাকা জনশূন্য এবং কয়েক কিলোমিটার পর পর কিছু কিছু বাড়ি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চরের একটি গ্রামের ভিতরে ঢুকে পড়েছি। গ্রামটি সবুজ দিয়ে ঘেরা হলো, এটি যমুনা নদীর একটি চর, আর এই চরের চারিদিকে শুধু পানি আর পানি। দর্শক, আমরা কিন্তু আছি চরে। এই চরের উপরে মানুষের জীবন কত কষ্ট দেখেন। বন্ধুরা, এই চরের মাঝে এসে দেখলাম একজন ভদ্র মহিলা তাঁত শিল্পে একটি সুন্দর গামছা তৈরি করছে। তাদের কাছ থেকে জানতে পারলাম এই তাঁত শিল্পের সমস্ত সুতা সবকিছুই মহাজনের, এবং 3 ঘন্টা থেকে 5 ঘন্টা কাজ করলে তাদের মজুরি হয় মাত্র 85 টাকা কিংবা 60 টাকা। আঙ্কেল, আপনাদের এটা তো চর না? এটা চর। এই চরের নাম কি? এই চরের নাম লিখে চর কোনাবাড়ি। কোনাবাড়ি চর? কোনাবাড়ি চর। তা আপনাদের বাসা কি এখানে আগে ছিল? না, এখানে ছিল না। কোন সাইডে ছিল? এটা চান্দিনী বাড়ি ছিল, ভেঙে গেছে। ও, ভেঙে এই পাশে চলে আসছেন? হ্যাঁ, ভেঙে নদী ছিল, আমরা এই জায়গা পরে পরতে কিনে নিছি। কিছু কিছু এরা কয়েক দিন জায়গা কিনে দর্শক, চর অঞ্চলের মানুষের বাড়িঘর দেখলেই আপনি বুঝতে পারবেন তাদের জীবনযাপন কতটা কষ্টের। টিনের বাড়ি আর বেড়ার রান্নাঘর, রোদ এবং ঝড় বৃষ্টিতে তাদের জীবন এভাবেই চলে। চাইলেই এই অঞ্চলের মানুষ ইটের পর ইট দিয়ে ছাদের ঘর তৈরি করতে পারে না, কারণ তাদের ইনকামের সোর্স এতটাই কম যে দুর্গম এই চরের মাঝে খেয়ে পরে বেঁচে থাকাটাই একটা জীবনের অন্যরকম সংগ্রাম। এই অঞ্চলের মানুষদের পায়ে হেঁটে চলাফেরা করতে হয়, কারণ এই অঞ্চলে নির্দিষ্ট কোনো রাস্তা নেই, একজন আরেকজনের বাসার পাশ দিয়ে চলাফেরা করে। তো চলুন এই চরের আরও মাঝখানে গিয়ে আমরা ঘুরে দেখি। আবার এই জায়গা আবার ভাঙার সম্ভাবনা নেই তো? এখন আর তো সম্ভাবনা তো বোঝা যায় না, তাও কোয়া যায় না। আমি যে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে বাদ হইতেছে, হ্যাঁ, বিদেশিরা যে প্রজেক্ট করব ওই জায়গায় বাদ হইতেছে, এটা আশা করা যায় আর ভাঙবার দিব না আর কি। ও, আর যদি ভেঙেও যায়? হ্যাঁ, তাহলে এবার কি করবেন? এটা আর ভাঙবো না, ভেঙে গেলে আর একদিকে যেতে হবে। বহুত বাড়ি মানুষ এই দেশে কর্ম নাই, সব ঢাকা চলে গেছে, ভাঙামালা বাড়িতে দেখলেন ঘরে তালা, লোক নেই। এই যে, এই যে পাশে তাঁত শিল্প দেখছি, এই তাঁত শিল্প কি সবার? সবারই নেই, এই ব্যবসার ভিতরে কোনো লাভ হইতেছে না, ব্যবসায়ীরা দেওয়া দিয়েছে কিনে সব টাকা চলে গেছে। আপনাদের জীবন তো অনেক কষ্টের জীবন। চারবার বাংলো বাড়ি, আমার এই বয়সে, আমার 75 বছর বয়সে, চারবার বাংলো, চারবার উঠলো। মানে আপনার বাসা চারবার ভেঙেছে? চারবার ভেঙেছে। ওরে আল্লাহ! আমার বাপ দাদার বসতে লিখে টাঙ্গাইল জেলার মধ্যে যমুনা সেতুর উপর বিশাল চর ছিল, ভাঙ্গা এখনো ভাঙ্গে, খালি খুব খুব মিশে দিয়েছে। এবার টাকা কিনছি, কিনা পয়লা বাড়ি করছে, হাড়ো ভাঙছে, ভাইঙ্গা আবার উঠছে। এইভাবে জীবন এইভাবে চলছে, এইভাবে আর এলাকা ফিরেছে। দেখো, টাকা পয়সা আছে, তার দূরে দূরে চলে গেছে, টিমের ভিতরে, শহরের ভিতরে। আর আঙ্গুরের টাকা পয়সা নেই, ওরা ভিতরে টাকা পয়সা করতে পারে।
এখন তো জায়গা বসা করে আরো ক্ষতি, বহু টাকা দাম হয়ে গেছে। এই চোদ্দা যখন উঠে তখন 1,000 টাকা দিছি শতক, 100 টাকা জায়গার নাম 1,000 টাকা, আর আমি 50,000, 60,000, 70,000। এই জমি এই তো শহরে বিক্রি করে কারায় বিক্রি, তো বিভিন্ন দেশের মানুষ চলে গেছে, জমি আছে উঠছে, আমি খোঁজ না দেয় যে আমার জমিতে উঠছে কোন জায়গায়, আতা উতা কাগজপাতি দিয়ে নকশা দিয়ে কাছারির দয়া আতা আতা বাইক বাইক যা হচ্ছে তারই জমি, তার বাপের নামে কি তার দাদার নামে, এইভাবে জমি ধরে ধরে তাহলে বিক্রি করেন কি দাম আছে, এই যে দাম উঠে যায়। রাস্তাঘাট ভালো আছে, নদী নদীতে পার হওয়া খুব সমস্যা। আপনি কাপড় কাটছেন কি করবেন কাপড়? হ্যাঁ বাবা রে, টিসুর দাম মেলা, একটু করে টিসু আর দেখে না, এটা দাম মানে ঢিলা বানাবো। ও আচ্ছা আচ্ছা, পরিবারের মধ্যে লোক মেলা, এক সপ্তাহ যায় না, এক সপ্তাহ দুই দিনই যায় না টিসু, ঘুরা যায় আবার তাহলে 30 টাকা 40 টাকা নাকি কিনতে। এই তিন দিন কাজ জমাতে গেছিলাম, নিসাব বললি নিসাব পাবলিক জমা, পাবলিক জমাতে গেছিলেন, সেদিনে যে কোনো কথা কয় তাতে তো এগুলা সার চলবো না, এছাড়াও তাহলে মুসলমান দাবি করা যাবো না, এই জন্য যে পুরান কাপড় চুর ঠিকা দেয় হুজুর করে গেছে, বললাম হ্যাঁ চলবো কাপড় এলে চলবো, কাগজ চলবো না, কাগজটা কোনো ঢিলা করলুক নজর করা, কাগজ মধ্যে কোরআন লেখে হাদিস লেখে কিতাব লেখে কাগজ চলবো না। ওই জন্যই আপনারা এই যে তাঁত শিল্প যে কাজ, এটা তো অনেক মানে অনেক সময় কাজ করার পর অল্প কয় টাকা আসে, কঠোর পরিশ্রম সারাদিনই মানে 100 টাকা হয় না, না কতজন হয় এলো বেশি চালু আছে না কতজন, একই কাজ একজনে 2 ঘন্টা করতে একজন 2.5 ঘন্টা নেয় কাজ, কেন্দ্র মজুরি কেন্দ্র সমান দ্রব্যমূল্য দাম, আর এদিকে যে পরিবেশ দেখছি তাতে তো মনে হয় যে বেশি থাকাই কঠিন হয়ে যায় এদিকে, কঠিন মানে কঠিন খুব, দ্রব্যমূল্য জিনিসের দাম অতিরিক্ত, 5 জন মানুষ যে কাজ করে খায়, কারেন্ট যদি সপ্তাহ ভরে থাকে তাহলে কিছু হয়, আর যদি কারেন্ট না থাকে তাহলে আর কাজে গেল কারেন্ট এলো না, তাহলে তো আর কাজ হইল না। সব গতরে খাইটে মানুষের জীবন যাপন চলে, সব